ব্যক্তি খাতে বিনিয়োগে ঢাকার কাছেই গড়ে উঠেছে একটি কিচেন সিঙ্ক বা রান্নাঘরের আসবাব তৈরির কারখানা দেশের বাজার এবং বিদেশে রপ্তানির লক্ষ্যে দু বছর আগে জমি ভাড়া নিয়ে এটি গড়ে তোলেন দুজন ব্যবসায়ী উদ্যোক্তাদের একজন আব্দুর রাজ্জাক আমাকে বলছিলেন এই বিনিয়োগ করতে তাদের নানা রকম প্রতিকূলতার কথা আমাদের অনেক চ্যালেঞ্জ যেমন আপনার প্রথম চ্যালেঞ্জ হলো আপনার আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার আমাদের মানে ভূমি জায়গা এরকম আপনি তো এখানে এখানে আসছেন আসার সময় রাস্তার অবস্থাটা বুঝতে পারছেন এইরকম একটা পরিবেশে পৃথিবীর কোথাও আমি জানি না যে এই ধরনের আপনার ইন্ডাস্ট্রির কোনো উদ্যোক্তা আপনি বিনিয়োগ করতে আসেন কিন্তু আমরা লোকাল ইনভেস্টর যারা বা লোকাল এন্টারপ্রেন যারা আমরা কিন্তু এইভাবেই যুদ্ধ করে আপনার বিনিয়োগ করছি বিসিকের কাছে কারখানার জন্য একাধিকবার আবেদন করেও জমি পাননি আব্দুর রাজ্জাক জমি কিনে অথবা জায়গা ভাড়া করে জমিতে বিনিয়োগ করার সামাজিক সমস্যাগুলো তুলে ধরেন এই উদ্যোক্তা এখানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে গেলে আমার অনেক কিছু লোকাল প্রবলেম সলভ হবে যেমন আমি যদি নিজে একটা জমি নেই বা একটা ভাড়া জায়গা নিয়ে আমি ইন্ডাস্ট্রি করি সেখানের লোকাল পলিটিক্যাল লিডার বিভিন্ন দলের বা দলের বাইরেও কিছু আপনার প্রফেশনাল কিছু মস্তান থাকে ওদের কথা চিন্তা রাখতে হয় ওদের চাঁদা দিয়া করতে হয় উৎপাদনমুখী এরকম শিল্পে সরকারি সহযোগিতা এখন বাড়ছে রপ্তানি বাড়াতে আর্থিক প্রণোদনাও দেয়া হয় কিন্তু এর পরেও কেন এখাতে নতুন বিনিয়োগ এবং রপ্তানি বাড়ছে না টোটাল আমাদের এই সেক্টরে প্রায় বিশ হাজার কোটি টাকার উপরে আপনার বিনিয়োগ আছে আমাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স এই সেক্টরে নাই বললেই চলে আমার মনে হয় মানে পঞ্চাশ কোটি টাকাও এই সেক্টরে টোটাল আপনার লোন ঋণ নাই কোনো ব্যাংকের টার্ম লোন আপনি দিনে দুই তিনটা টেলিফোন করে স্যার আপনার ঋণ লাগবে আপনি নেবেন কিন্তু আমরা তো না বলে দিই কারণ ওইটার যে ইন্টারেস্ট তো হয় না ইন্ডাস্ট্রি বাংলাদেশে উৎপাদনমুখী প্রকৌশল শিল্পে প্রায় চল্লিশ হাজার বিনিয়োগকারী আছে পুরনো ঢাকার টিপু সুলতান সড়কের দুপাশে ছোট ছোট ঘরের মধ্যেই অনেক কারখানা চোখে পড়ে ঢাকার মধ্যে ছোট্ট এই ঘরটি একটি বড় মেশিন তৈরির কারখানা ছোট পরিসরেই একটি দুটি তিনটি মেশিন তৈরির কাজ চলছে এই উদ্যোক্তারা বলছেন তারা এই মেশিন তৈরির কারখানাকে আরো বড় পরিসরে নিয়ে যেতে চান কিন্তু এর জন্য যে সুযোগ সুবিধা তাদের দরকার সেগুলো তারা ঠিকমতো পাচ্ছেন না চার উদ্যোক্তা মিলে প্রায় ২০ বছর ধরে ওষুধ শিল্পের জন্য এই প্যাকিং মেশিন তৈরি করে যাচ্ছেন জমি আর স্বল্প সুদের ঋণের অভাবে তারা নতুন বিনিয়োগ করে উৎপাদন বাড়াতে পারেননি গত প্রায় পাঁচ ছ বছর ধরেই প্রাইভেট সেক্টরের বিনিয়োগটা একটু গতিশীলতাটা হারিয়ে ফেলেছে এখানে স্থবিরতাটা দেখা যাচ্ছে স্থবিরতা ইন দ্য রিলেটিভ টার্মস অ্যাবসলিউট টার্মে না গ্রোথ হচ্ছে বারো তেরো পার্সেন্ট করে গ্রোথ হচ্ছে প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু জিডিপি একই হারে বাড়ছে ফলে আপেক্ষিকভাবে ব্যক্তিখাতের যে বিনিয়োগ সেটা বিশ বাইশ পার্সেন্ট অফ জিডিপি এটার মধ্যেই সীমাবদ্ধ আছে গত প্রায় আট দশ বছর ধরে রাজনৈতিক সমস্যার পাশাপাশি ঋণ প্রবাহ এবং অবকাঠামো সমস্যা সার্বিকভাবে এর কারণ বলে মনে করা হয় যেমন ইনফ্রাস্ট্রাকচার খাত এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবে বিদ্যুতের খাত যে প্রত্যেকটা গ্রাহককে চাহিবা মাত্র আমরা বিদ্যুতের ব্যবস্থা করি এই যে একটা গ্যারান্টি এটা যদি দিতে পারি এটা কিন্তু বিদ্যুতের সমস্যাটাকে অনেকখানি এবং কোয়ালিটিটা যদি ইম্প্রুভ করতে পারে তাহলে তো আরও ভালো হবে একই সাথে সামগ্রিকভাবে যদি লোনের ইন্টারেস্টটাকে কমিয়ে আনতে পারি সাত আট শতাংশে আমার মনে হয় যে বিনিয়োগের পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তন হয়ে যাবে যদি আমরা এটা করতে পারি বাংলাদেশে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে বর্তমানে সরকার তার বিভিন্ন সুবিধা এবং উদ্যোগগুলো তুলে ধরছে যেখানে উদ্যোক্তাদের পক্ষ থেকে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা নিরাপত্তা এবং সুশাসন নিশ্চিত করারও তাগিদ আসছে আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা